বিধ্বংসী আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল গোমতী জেলার উদয়পুর মহকুমার চকবাজার। সোমবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেল চকবাজারের বেশ অনেকটাই অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 18টি দোকান। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে চকবাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। উদয়পুরের সেন্ট্রাল রোড দিয়ে বাড়ি ফেরার পথে বেশ কিছু স্থানীয় যুবকই প্রথম সেই আগুন দেখতে পায়। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তারা। অল্প সময়ের মধ্যে দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে চলে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরবর্তী সময়ে কিল্লা, কাকরাবন এবং ওটিপিসি পালাটানা থেকে আরও 5টি ইঞ্জিন আনা হয় দমকলের। দীর্ঘ 3 ঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত 18টি দোকানের মধ্যে বেশ কিছু দোকানে বাজি পটকা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের পাশে থাকবে উদয়পুর পৌর পরিষদ এবং রাজ্য সরকার। আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। মধ্যরাত্রে আজকে এক্ষণে আমাদের চকবাজারে, যেখানে মূলত চাল দোকানগুলি এবং বাজামালের দোকানগুলি ছিল, দুটি গলি মিলে এখানে প্রায় 14-15টা দোকান একদম ভস্মীভূত। তারপরে তার পার্শ্ববর্তী দোকানগুলিও কম বেশি কিছুটা এফেক্টেড, অনেক অনেক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। হঠাৎ কী করে এটা হলো কিছু বুঝতে পারলাম না। মধ্যরাত্রির ব্যাপার, কেউ আমাকে জানাতেও পারেনি কীভাবে হয়েছে। তবে আমি ধন্যবাদ জানাবো আমাদের ফায়ার সার্ভিসকে, তাদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন এটা আয়ত্তে আনার জন্য যথেষ্ট চেষ্টা আপনারা করেছেন এবং এখনও করে চলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে দুটি ফায়ার সার্ভিস রয়েছে, সেটা তারা দুটো প্রথমে চেষ্টা করছে। এবং আমি পরবর্তী সময় আমাদের ওটিপিসি এবং আরও আমাদের কাকরাবন থেকেও যে ফায়ার সার্ভিস আছে তাদেরকে আমি দেখেছি। এখন অনেকগুলি ফায়ার সার্ভিস যেখানে কাজ করছে তাদের তৎপরতায় আগুন আয়ত্তে এসে গেছে প্রায়। আমি আশা করব আর হয়তো বাড়বে না, এই কারণে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই আগুনের হইচই শব্দ পেয়ে চারিদিকের মানুষ এবং দোকানদারগুলো তারা ছুটে এসেছেন, তারাও আপ্রাণ চেষ্টা করেছেন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সঙ্গে। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের এই ব্যবসায়ীদের, গরিব ব্যবসায়ী তারা, তাদের অনেক অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, এখন মূল্যায়ন করে যাবে না আগুন কীভাবে লেগেছে সেটাও আমি বলতে পারছি। আগামী দিনে এই ধরনের অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে দৃষ্টি দেবে উদয়পুর পৌর পরিষদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।